তো আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, আচ্ছা আজান হচ্ছে তো, আমরা একটু অফ থাকি আজান পর্যন্ত। হ্যাঁ, জি স্যার। আচ্ছা যাক, আমার এখানে আজান শেষ হইলো। তোমাদের ক্লাসটা বড় করলে কোনো প্রবলেম নাই তো? আমাদের ক্লাসটা কিন্তু আরো প্রায় 20 মিনিট পর্যন্ত কন্টিনিউ হবে, কারো কোনো প্রবলেম আছে? না স্যার, স্যার জানি না সাড়ে স্যার। 8টা তো নামাজ। আচ্ছা সমস্যা নাই, যাদের নামাজ আছে আজকে একটু 10 মিনিট পরে পড়বা, এসে নামাজটা তো বাসায় পড়া যায়, ঠিক আছে? বেশিক্ষণ আমাদের সময় লাগবে না। হ্যাঁ দেখো, আমরা তো সবাই জি স্যার, করোনাকালীন সময় আমরা চেষ্টা করি যে আসলে সবাই অ্যাটলিস্ট মসজিদে না গিয়ে বাসায় কিন্তু নামাজটা পড়া যায়, যেহেতু রাতের বেলা, কারণ আমাদের সেফ থাকাটা ভালো এই সময়টাতে, তাই না? কারণ দেখা গেছে যে সবাই একটা জিনিস মাথায় রেখো যে আমাদের কিন্তু যেই তোমাদের যে বয়সটা, আমাদের কিন্তু এই এই সময়টাতে যদি কোনো কারণে বাই চান্স কারো করোনা হয়, আমাদের শরীরের ইমিউনিটি কিন্তু অনেক ভালো এই বয়সটাতে, আমরা কিন্তু সচরাচর দুর্বল হব না, তাই না? কিন্তু দেখা গেছে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু ছোট ছোট বাচ্চারা আছে, মা আছে, বোনরা আছে, তুমি বাইরে গেলা, তুমি তুমি সংক্রমিত হইলে কিন্তু কোনো কারণে যদি তারা এফেক্টেড হয়, প্রবলেমটা কিন্তু তাদের হবে। দেখবা যে ম্যাক্সিমাম চাঁদপুরে কিন্তু এখন রেড জোন, আর যারা মারা যাচ্ছে তারা বেশিরভাগই কিন্তু হচ্ছে বয়স্ক লোক, এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবে, ঠিক আছে? এটা তোমাদের জি সেফটির স্যার, জন্য বলা। তো মূলত দেখো, আমরা প্রথম থেকে আবার একটু রিভাইজ করি। হ্যাঁ, আমরা শর্ট রিভাইজে যাব, তারপর আরেকটা টপিক দিয়ে শেষ করে দিব। মূলত আমাদের যে বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের ওপেনিং এবং ক্লিনিং মেশিনের উদ্দেশ্য, এইটার ক্ষেত্রে আমাদের যেটা জানা লাগবে যে ওপেনিং এবং ক্লিনিং মেশিনে যেটা, অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় বিভিন্ন ক্লিনার এবং বিটার সম্পর্কে। তো এখানে আমাদের ওপেনিং মেশিন গুলো আসলে কি কি এইটা সম্পর্কে সবাই একটু ভালো করে পড়বা বাসায়, ঠিক আছে? যে এখানে ওপেনিং মেশিনের যে তালিকাটা সেটা পড়বা, ওপেনিং মেশিনের উদ্দেশ্যটা আমরা এখান থেকে পড়বো। এটা করার পরে আমাদের এখানে ওপেনিং মেশিনের কিছু কাজ আছে, এটা সবাই একটু বাসায়, আমি একটু তোমাদের অ্যাসাইনমেন্ট দিলাম, এটা একটু পড়ো। ওপেনিং মেশিন সমূহের একটা কার্যাবলী আছে, এটা পড়বা বাসায় ভালো করে। পড়ার পরে আমরা একটু যেটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো, যে এখানে ওপেনিং মেশিনারিটা যেটা দেখতেছো, ওপেনিং মেশিনারিটা যে এখানে বেল ওপেনার, ব্লেন্ডিং ওপেনার, ব্লেন্ডিং বেল ওপেনার ইত্যাদি মেশিন সমূহ সাধারণত এখানে থাকে। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি বেল প্লাকারের মধ্যে। বেল প্লাকারের একটা অংশের মধ্যে কিন্তু আমার এই যে কটনের গাইড গুলো ওপেনিং এর কাজও হচ্ছে, পাশাপাশি কি কাজ হচ্ছে সেখানে, সেখানে হচ্ছে আমার ক্লিনিং এর কাজও হচ্ছে। তো আমরা তোমাদের একটা ভিডিও একটু যদি একটু শেয়ার করি। দেখো, আমাদের ব্লু রুমে ফার্স্ট টার্গেট হচ্ছে ল্যাব তৈরি করা, তাই না? এখন আমি তখনই একটা ভালো ল্যাব তৈরি করতে পারবো যখন হচ্ছে আমার
যে কটনের বেল্ট যে আমি যেটা বলতেছি বারবার, এই বেল্টটা যখন আমি 100% ক্লিনিং থাকবে, অর্থাৎ এই বেল্টটা যখন আমার পরিষ্কার অবস্থায় থাকবে, তখনই কিন্তু আমি একমাত্র একটা ভালো মানের ল্যাব তৈরি করতে পারবো। এখানে আমার ভিডিওটা যদি একটু দেখি, একটু খেয়াল করে দেখো ভিডিওটা, যেখানে একটা ল্যাব সাধারণত কিভাবে তৈরি হয়, এই যে দেখো একটা ল্যাব দেখছো, একটা ল্যাব এসে আরেকটা ল্যাবের সাথে কিন্তু জোড়া লেগে গেছে, যে দেখো এখান থেকে একটা ল্যাব সাধারণত কিভাবে তৈরি হচ্ছে। এই যে ল্যাবটা আমার তৈরি করার মূল টার্গেট হচ্ছে কি, দেখো এখানে একটা ড্রামের মধ্যে অসংখ্যগুলো স্লাইবার গুলো সাজানো অবস্থায় আছে, কারণ আমরা এই স্লাইবারটা যখন ব্লু রুম এর মধ্যে দিব, একটা এখান থেকে আমরা ল্যাব পাবো, ল্যাব থেকে আমরা যখন কার্ডিং মেশিনে দিব, একটা পাবো কার্ডের স্লাইবার। এইটা যখন আমার ভালো হবে, তখন কিন্তু আমি এরকম ভালো একটা কাপড় তৈরি করতে পারবো। এটা হচ্ছে আমার প্রধান টার্গেট। তার মানে আমাদের ক্লিনিংটা সবার একটু ভালো করে করতে হবে, ঠিক আছে? আমরা যদি আসলে ক্লিনিংটা করতে যাই, দেখো ওইখানে আমরা যেটা সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে, যে মেশিনটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, একটা ওপেনিং মেশিন আমার এখানে আছে। এই মেশিন গুলো সবগুলো হচ্ছে ওপেনিং মেশিন, যেগুলো হচ্ছে আমাদের ওপেনিং এবং ক্লিনিং এর কাজে ব্যবহার করা হয়। কিছুক্ষণ আগে এই ছবিটা আমরা তোমাদেরকে ভিডিওতে দেখেছি, ক্লাসের লাস্টেও আরেকবার তোমাদেরকে দেখাবো। এখানে দেখো প্রথমটাতে বলছে টুইং প্লাকিং রোলার উইথ গ্রিলস, এখানে কিন্তু বিভিন্ন রোলার ব্যবহার করা হচ্ছে, এবং এই রোলার গুলো সাধারণত আমার ওপেনিং এর কাজে সাধারণত ব্যবহার করা হয়। যে দেখো এখানে ক্রস বেল ওপেনার আছে। এখন আমাদের কাজ যেহেতু আজকে ক্লিনিং নিয়ে, আমরা এখানে ক্লিনিং এর কয়েকটা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, যেটা তোমাদের বইয়ের সাথে আসলে রিলেটেড। দেখো এখানে বলছে প্রি ক্লিনিং, অর্থাৎ ক্লিনিং এর একটা পূর্বের একটা অবস্থা আছে, অর্থাৎ ক্লিনিং এর আগেও আমরা সাধারণত কি করে থাকি, বিভিন্ন অপারেশন করে থাকি। এখন অপারেশন করলে আমরা কি কি মেশিনের মাধ্যমে করি, দেখো প্রথমটাকে বলা হচ্ছে স্টেপ ক্লিনার, এরপরটাকে যেটাকে বলা হয় এটা হচ্ছে আল্ট্রা ক্লিনার। আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাতে গেলে আমরা এই মেশিনটা সম্পর্কে ধারণা পাবো, যে স্টেপ ক্লিনার, তারপর আছে ডুয়েল রোলার ক্লিনার, এগুলো সম্পর্কে আমরা পরের যে চ্যাপ্টারটা আছে, এই সিঙ্গেল রোলার ক্লিনার আমরা দেখতেছি, পরের ইয়েটাতে আমরা অনেক বিস্তারিত এটা সম্পর্কে আলোচনা করতে পারবো। আমি বেশি শর্ট করবো না তোমাদের জন্য, আমি আবারও বলে দিতেছি, যেহেতু আমাদের টপিকসটা হচ্ছে ক্লিনার এবং বিটার সম্পর্কে, আমাদের ভিডিওতে অলমোস্ট আমরা লাস্টে দিয়ে একটা জিনিস এখানে দেখবো, সেটা হচ্ছে দেখো ওপেনিং হওয়ার পরে কিভাবে আমাদের কটনের বেলগুলো সাধারণত একটা বাতাসের মাধ্যমে বায়ু প্রবাহের টানে সাধারণত একটা থেকে অন্যটাতে চলে যায়। এখানে আমরা দেখো সেই ভিডিওটা দেখতেছি, ভিডিওটা আমরা একটু ক্লিয়ারলি দেখো, এই জায়গাটা একটু ক্লিয়ারলি দেখো, এই জায়গাটা দেখতেছো সবাই? স্যার হ্যাঁ, দেখো আমি প্রথমে বলছিলাম যে বিটারের কাজ হচ্ছে সাধারণত আমাকে কটন গুলাকে আঘাত করে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা, কিন্তু গ্রিড বারের কাজটা কি, দেখো এই ছবিটাতে একটা গ্রিড বার দেখাই দিচ্ছে, দেখছো গ্রিড বারটা কোথায়, এটা হচ্ছে গ্রিড বার। হ্যাঁ, ডান পাশে দেখো লেখা এয়ার ফ্লো, অর্থাৎ ব্লু রুমে বাতাসের টানে কটন গুলো কি হয়, একটা পাইপ দিয়ে একটা রুমে গিয়ে জমা হয়, কিন্তু ভারী যে ট্রাস গুলো আছে, এই ট্রাস গুলো তখন কি হয়, গ্রিড বারের মাধ্যমে নিচে এসে জমা হয়। দেখো কিভাবে, এই যে দেখো বাম দিকে খেয়াল করো, যেখানে ট্রাস লেখা দেখছো, ট্রাসটা কিভাবে বের হয়ে যাচ্ছে, এই বামের দিকে খেয়াল করে দেখো, আমি একটু আবারও রিভাইজ করি, আবারও দেখাই, দেখো ডান পাশ থেকে কটনটা চলে যাচ্ছে, আর এখান থেকে টু ব্লেডেড বিটার, থ্রি ব্লেডেড বিটার, এগুলোর মাধ্যমে আমাদের গ্রিড বারে দেখো, এই যে দেখো ট্রাস গুলো কিভাবে জমা হচ্ছে, দেখছো এখান থেকে আমাদের ট্রাস গুলো, ছোট ছোট ট্রাস গুলো কিন্তু আলগা আলগা অবস্থায় এখান থেকে চলে আসতেছে। জি স্যার হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা প্রসেস। এরপর আমাদের ফাইনালি যে প্রসেসটা, আমরা আসলে দেরি করতেছি না, তোমাদের প্রবলেম হলে আমি আরো ছোট করে দিতেছি, ঠিক আছে, কারণ এটা যেহেতু এই চ্যাপ্টারের লাস্ট টপিক, এই কারণে আমি একটু সময় নিচ্ছি, ঠিক আছে? জি স্যার তো এখানে দেখো, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কি কি দেখতেছি, একটা বাম পাশের ছবিটা দেখে বলতেছি এটা হচ্ছে একটা তুলা, তাই না? এবং এই তুলা থেকে আমরা কি দেখে আসছিলাম, একটু হ্যাঁ কি দেখে আসছি, ইয়ার্ন, তুলা থেকে সুতা তৈরি করার একটা প্রসেস। এবং এই প্রসেসটা করতে গেলে আমরা এখানে একটা মেশিন দেখতেছি, যে মেশিনের ভিডিওটা আমরা দেখে আসছি, এটা নাম হচ্ছে বেল ওপেনার মেশিন। এরপর আমার পরবর্তী স্টেপটা হচ্ছে প্রি ক্লিনার, ক্লিনিং এর পরে আমাকে করতে হবে মিক্সিং এর কাজ। এখন এই যে বেলটাকে যে ওপেনিং করতেছি, আমাকে ক্লিনিংটা বুঝতে গেলে এই বেল ওপেনারটা দেখাইতে হবে। মূলত কিছুক্ষণ আগে আমরা একটা বেল একটা মেশিন দেখে আসছি, মেশিনটার নাম ছিল কি, বেল প্লাকার, তাই না? দেখো আমরা দেখে আসছি বেল প্লাকার মেশিন, এই যে দেখো এখানে কিন্তু দেখাই দিচ্ছে কিভাবে আমাদের ওপেনিং এর কাজটা হচ্ছে। এটা একটা ডায়াগ্রাম, একটা অ্যানিমেশন, অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে দেখতেছি, যে দেখো
একবার বাম পাশ থেকে ডান পাশে যাবে, একবার ডান পাশ থেকে বাম পাশে আসবে। ওর মূলত কাজটা হচ্ছে কি, বেলটাকে ওপেনিং করে দেওয়া। এবং এখানে একটা মেশিন দেখতেছো, এটাকে বলা হচ্ছে একটা ড্রাইভিং মেশিন, যে ড্রাইভটা হচ্ছে সাধারণত মেশিনটাকে পরিচালনার কাজে আমরা ব্যবহার করে থাকি। দেখো এই যে স্পেকুলারের কথা বলছিলাম না, এই লাল চিহ্নটা হচ্ছে কি, লাল চিহ্নটা হচ্ছে কে বলতে পারবে, এটার নাম কি? মাত্র আমি বলছি, এটা একটা নাম আছে, কিন্তু স্পেকুলার। হ্যাঁ, যেমন আমি তোমাদের এই বইয়ের শেষে শেষে চলে যাই, হ্যাঁ এই বইয়ের শেষে চলে যাই, এই যে দেখো একটা ড্রাম দেখছো, এই যে এটা ব্লেন্ডেড ড্রাম, এরপর নিচে দেখো আছে একটা স্পাইক রোলার, এই যে দেখো একটা স্পাইক রোলার আছে, দেখছো স্পাইক রোলার, এই যে এটাই মূলত হচ্ছে, এটাই মূলত হচ্ছে যে আমরা যেটা দেখাইতেছিলাম, এই যে দেখো এই রোলারটা হচ্ছে এটা, দেখছো রোলারটা কোথায় আছে, এবং এটা কিন্তু কাটা কাটা তাই না, এর গায়ে দেখো অলমোস্ট। এবার আমরা যেটা দেখবো, যেহেতু আমাদের ক্লিনিং সম্পর্কে আলোচনা করতেছিলাম, এটা হচ্ছে আমাদের ক্লিনিং এর কাজটা, ঠিক আছে। যে দেখো আমাদের মূলত আমরা বইতে বারবার পড়তেছিলাম যে তুলাগুলো সাধারণত কটন গুলো বাতাসের টানে চলে যায়, এই যে দেখো কিভাবে যায়, দেখছো বাতাসের টানে কিভাবে যাচ্ছে, এটা কি জমা হচ্ছে, একজন আমাকে বলো তো এটা কি জমা হচ্ছে, ছাত্রাস হ্যাঁ হ্যাঁ এইটার উপরে একটা অংশ আছে, দেখো আমি আবার দেখাই, এই যে উপরে যেটা মেশিনের দিকে একটু খেয়াল করো, আমি দেখাবো একটু পুশ করে দেখাবো, এই যে উপরের দিকে খেয়াল করছো, উপরে যেখান থেকে পড়তেছে এটা হচ্ছে বিটার, এটা হচ্ছে কি, বিটার হ্যাঁ বিটার থেকে আমাদের সাধারণত গ্রিড বারের মাধ্যমে এই ট্রাশ গুলো নিচে এসে জমা হয়েছে। দেখো ট্রাশ গুলো কিভাবে জমা হচ্ছে, দেখো আমরা সাধারণত গ্রিড বার থেকে এই ট্রাশ গুলো এখানে জমা করে নিতেছি, এই যে দেখো কিভাবে হচ্ছে কাজটা, পুরো প্রসেসিংটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে সাধারণত আমরা ট্রাশ দূর করার কাজটা করি। এটা হচ্ছে সাধারণত আমাদের মিক্সিং করি, আমরা পড়ছি না মিক্সিং এবং ব্লেন্ডিং কি, এই যে দেখো স্যার, এখানে আমরা কিভাবে কাজটা করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পুরা কাজটা আমরা এখান থেকে দেখলাম, এটা হচ্ছে কন্ট্রোলিং প্যানেলের কাজ, এটা আমাদের দেখা দরকার নাই, কারণ যেহেতু আমরা কন্ট্রোলিং এর কোনো কিছুতে যাব না। তো মূলত আমরা এই ভিডিওটাও দেখে ফেলছি, তোমাদেরকে শেয়ার করছি, তো মূলত আমরা আলটিমেটলি এই ভিডিওটা হচ্ছে আর একটু রিভাইজ করব, রিভাইজ করে তোমাদের শেষ করব এই ভিডিওটা। একটু প্রথম থেকে যদি আমি একটু অ্যানালাইসিস করি, আমাকে শুধু যারা আছো দু একজন একটু বলবা যে মূলত, আচ্ছা এই মেশিনটার নাম কি, একজন আমাকে একটু বলো, একজন আমাকে একটু ব্যাখ্যা করো, কে ভালো জি বলতে স্যার, বেল পারবা, প্লাকার মেশিন, হ্যাঁ একজন বেল আমাকে, ব্রেকার, বেল, হ্যাঁ একজন আমাকে একটু বলো যে আজকে আমরা আসলে কি কি শিখছি, এটা সম্পর্কে একটু বলো বিস্তারিত। আচ্ছা জি একজন আমাকে স্যার, একটু বলো, একজন আমাকে একটু বলো যে আমরা এই মেশিনটাতে কি কি অংশ দেখছি, বা আমাদের কি কিভাবে আমাদের এই ক্লিনিং এর কাজটা এবং বিচারের ক্লাসটা কি কিভাবে হয়েছে, বিচারের কাজটা কি ছিল, এবং এই মেশিনটাতে আসলে আমরা কি কি কাজ দেখি, ওর কাজটা কি, এটা সম্পর্কে আমাকে কিছু বলতে পারবা কিনা, মেশিনটা চলতে থাকুক তোমরা বলো, কে বলতে পারবা আমাকে একটু বুঝে, শোয়েব বলো, সমস্যা নাই। জি স্যার, এই মেশিনে প্লাকার রোলার আছে, প্লাকার, বলো সমস্যা নেই, তুমি বলো। স্যার এই মেশিন দ্বারা তাস আলাদা করা যায় অপদ্রব্য গুলো, তারপর বাতাসের মাধ্যমে, হ্যাঁ বলো সমস্যা নাই, বলতে থাকো। ফাইনালি আমি আর একটা জিনিস, তো হ্যাঁ তোমাদের মধ্যে একটা জিনিস হয়তো তোমরা ভালো করে খেয়াল করো নাই, যে এখানে যে কাজটা হইতেছিল, আমি এটাকে আবার একটু দেখাই, এখানে যে কাজটা হইতেছিল এটা একটু কাজটা আবার দেখো, আমি বলছি যে ট্রাশ সমূহ কে দূর করবে, এইখানে কিন্তু এখন লেখা উঠবে, দেখো গ্রিড বার কে দূর করবে, ট্রাশ সমূহ স্যার, গ্রিড বার, গ্রিড বার, এটা একটু আমরা খেয়াল রাখবো। বিটারের কাজ হচ্ছে আঘাত করে তুলার গুচ্ছকে আলগা করে দেওয়া, এটা কার কাজ, জি স্যার, বিটার, বিটারের কাজ, আর ট্রাশ গুলো সংগ্রহ করা তাহলে কার কাজ, জি স্যার, বিটারের কাজ হচ্ছে তুলার সমূহকে আলগা করে দেওয়া, কিন্তু ট্রাশ সমূহ দূর করা মানে দূর করা কার কাজ, স্যার, গ্রিড গ্রিড বার, গ্রিড বার, কারণ অনেকে বিটার আর গ্রিড বার মিলাই ফেলে, বিটার হচ্ছে আঘাত করে মানে আলগা করে দিবে, আর গ্রিড বারের কাজ হচ্ছে তুলার গুচ্ছকে কি করবে, ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করবে, পরিণত তাই না, করবে, হ্যাঁ জি স্যার,
তার মানে আমরা কিন্তু আমাদের অলমোস্ট পড়ার পাশে এসে চলে আসছি। দেখো এখানে তাহলে আমরা বেল প্লাকার থেকে একটা জিনিস শিখছি, যে বেল প্লাকারের মূল কাজ হচ্ছে কি, মূল কাজ হচ্ছে আমার এখান থেকে বায়ু প্রবাহের টানে আমার কি করতে হবে, ছোট ছোট গুচ্ছকে সংগ্রহ করে নিতে হবে, এবং বেল প্লাকারের একটা অংশ আমার ট্রাস সমূহ দূর হয়ে যাবে। যেখানে আমরা এই যে প্লাকার অংশটাও কিন্তু আমরা তোমাদেরকে দেখাইছি যে আসলে প্লাকার অংশটা কোথায় আছে। তোমাদের কাজ হচ্ছে ওপেনিং ডিভাইসের মধ্যে কিছু অংশ আছে, যেমন তোমার হচ্ছে রোলার, ড্রাম, মাল্টিপল ব্লেডেড বিটার, স্পাইক লেটিস, এগুলোর আসলে কাজটা কি, এই কাজটা তোমরা এখান থেকে একটু পড়বা। কি বলছো, বুঝতে পারছো? দেখো নিচে আমাদের অনেকগুলো রোলারের কথা বলে আছে, এই রোলার গুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়বা। আমাদের মূলত এই চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনটা আসে এটা হচ্ছে ওপেনিং মেশিনারি বলতে কি বোঝায়। কারো স্পিকার মনে অন আছে? স্পিকারটা অফ করো, রাখি বলে। আমরা এখান থেকে দেখো আমাদের রচনামূলক আছে কি, ওপেনিং মেশিনারি বলতে কি বোঝায়, ইনশাল্লাহ এটা আমরা পারবো। আমাদের আছে বিভিন্ন ওপেনিং মেশিনিং, ওপেনিং মেশিনারি ওপেনিং মাত্রা কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ একটা ওপেনিং মেশিন কি কি করলে ভালো হবে। তা আমরা এখান থেকে 6টা পয়েন্ট আছে, আমার সাথে যদি কাঁচামালটা ভালো হয় ওপেনিং এ আমার ভালো হবে, যদি ফিটকিত কাঁচামালের গুচ্ছ আকারে থাকে ভালো হবে, ফিডিং এর ধরনটা ভালো হইলে ওপেনিংটা ভালো হবে, বিটার যদি ভালো হয়, বিটারের গতি যদি ভালো হয় তাহলে আমাদের কি হবে, ওপেনিংটা ভালো হবে। এটা হচ্ছে আমাদের একটা সলভ হয়ে গেল। ওপেনিং মেশিনের উদ্দেশ্যটা আমরা আগে পড়াইছিলাম, এটা একটা কোশ্চেন। এরপর আমাদের যেটা রচনামূলক নাই এখান থেকে আছে ফোপার বেল ব্রেকারের বর্ণনা এবং চিত্র সহ বর্ণনা করো। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো কিন্তু আমরা ইতিমধ্যে সমাধান করতে পারছি, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা পরীক্ষা আসলে ইনশাল্লাহ লিখতে পারবো। তোমরা হচ্ছে বাসায় একটু ট্রাই করো, কারো যদি সমস্যা হয় তখন অবশ্যই আমাকে বলবা। কি বলছি, বুঝতে পারছো? জি স্যার, জি কারো স্যার, যদি সমস্যা হয় তখন ইনশাল্লাহ এটা আমাকে একটু বলবা যে স্যার এটা আমাদের সমস্যা হচ্ছে, এটা আমরা বুঝতেছি না। কি বলছি, বুঝতে পারছো? কারোর কি আর কোনো প্রশ্ন আছে কিনা, জি স্যার, কারো কি না কারো কি স্যার, আর কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার, এই তো। জি না স্যার, আর দেখো তোমাদের, আমরা তো এখন ক্লাসগুলো আমাদের অনলাইনে হচ্ছে, পরিস্থিতি যদি স্বাভাবিক হয় আমরা তোমাদের কিছু কিছু বিষয়ের উপরে আচ্ছা আমরা প্র্যাকটিক্যাল করাবো, তবে সেটার জন্য তো আমাদের প্র্যাকটিক্যাল তার আমাদের অনলাইনে করানো পসিবল না। আমাদের যখন প্রতিষ্ঠানটা খুলবে ইনশাল্লাহ আমাদের, আমরা তোমাদের জন্য কিছু প্র্যাকটিক্যালের ব্যবস্থা করবো, যাতে আমরা হাতে কলমে কিছু কাজ করতে পারি। তুমি বুঝতে পারছো? কারণ জি আমরা স্যার, চাইতেছি কি, যে তোমাদের হাতে কলমে কিছু কাজ শেখার জন্য, যে কিভাবে আমরা কাউন্ট বের করব, কিভাবে আমরা একটা প্যাটার্ন তৈরি করব, অর্থাৎ যেগুলো আমাদের পক্ষে সম্ভব আর কি। আমাদের কলেজ ইনস্টিটিউটের ছোট পরিসরে যেই কাজগুলো আমাদের পক্ষে আসলে করা সম্ভব, ওই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, ইনশাল্লাহ আমরা ওই চেষ্টাটা করব। কি বলছি, বুঝতে পারছো? জি স্যার, ঠিক জি আছে, স্যার, তো ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ সবাই ভালো থাকো। আমাদের কাছে আজকে এই পর্যন্তই থাকুক, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কার কি কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ক্যাম্পাস কি খোলা থাকে আছে নাকি এখন? আমাদের ক্যাম্পাসটা অফিসিয়াল কার্যক্রম চলতেছে, একাডেমিকটা চলতেছে অনলাইনে, বাট অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে ওইটার জন্য আমাদের অ্যাকাউন্ট শাখা খোলা আছে। বুঝছো, বুঝতে পারছো? জি এই স্যার, হচ্ছে বিষয়। জি স্যার, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো আর কি। আচ্ছা, জি স্যার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।